হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর থার্ড ইউনিট টেস্টে রয় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংকের পরিবেশের মডেল কোশ্চেন পেপার 4। তো সবাইকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো আজকে আলোচনাটা শুরু করা যাক। দেখো, মডেল কোশ্চেন পেপার 4 এর ফার্স্ট 1 নম্বর কি বলছে, যে ঠিক উত্তর নির্বাচন করো। ঠিক আছে, কি বলেছে একের ক, যে ট্র্যাক্টর লাঙল কোদাল না কাস্তে দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জমি চাষ করা যায়। তো আমরা প্রত্যেকেই জানি এটা হবে ট্র্যাক্টর দিয়ে চাষ করলে। ঠিক আছে, নেক্সট বলেছে বিলাস শিল্প কারিগরি সংগ্রহশালাটি অবস্থিত দিল্লিতে, মুম্বাইয়ে, কলকাতায় না চেন্নাইতে। তাহলে কি বলেছে, বিল্লা শিল্প কারিগরি সংগ্রহশালাটি অবস্থিত কিন্তু কলকাতায়। নেক্সট বলেছে ব্যান্ডেল চার্চ তৈরি হয়েছিল 1660, 1760, 1860 না 1960 খ্রিস্টাব্দে। তাহলে ব্যান্ডেল চার্চ তৈরি হয়েছিল 1660 খ্রিস্টাব্দে। নেক্সট বলেছে খাসিয়া উপজাতি দেখা যায় পশ্চিমবঙ্গে, বিহারে, মেঘালয়ে না অসমে। তাহলে খাসিয়া উপজাতি দেখা যায় কিন্তু মেঘালয়। তাহলে মেঘালয়ের মাথায় ঠিক করে দেবো। নেক্সট বলেছে গাড়ির কালো ধোঁয়া হলো বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ না জল দূষণের কারণ। তাহলে গাড়ির কালো ধোঁয়া, তাহলে এটা হবে বায়ু দূষণের কারণ। ঠিক আছে, নেক্সট 2 নম্বর বলেছে শূন্যস্থান পূরণ করো। 2-এর ক কি বলছে, সমাজে ছেলেমেয়েদের ভূমিকা ড্যাশ। তাহলে ছেলেমেয়েদের ভূমিকা কি হবে, সমাজে ছেলেমেয়েদের ভূমিকা কিন্তু সমান। ঠিক আছে, নেক্সট বলেছে নোংরা জলে স্নান করলে ড্যাশ রোগ হয়। তাহলে নোংরা জলে স্নান করলে কিন্তু চর্মরোগ হয়। নেক্সট বলেছে আলু রাখার জন্য ড্যাশ ও ড্যাশ জেলায় অনেক হিমঘর আছে, এটা হবে বর্ধমান, বর্ধমান ও হুগলি জেলায় অনেক হিমঘর রয়েছে। নেক্সট বলেছে লাল সালুতে মোড়া বইকে বলা হয় ড্যাশ, এটা হবে পুঁথি, পুঁথি বলা হয়। নেক্সট আছে দেশের সবচেয়ে পুরনো জাদুঘরটি ড্যাশ অবস্থিত। তাহলে দেশের সবচেয়ে পুরনো জাদুঘরটি কলকাতায় অবস্থিত, কলকাতায় অবস্থিত। নেক্সট 3 নম্বর বলছে ঠিক বাক্যের পাশে ঠিক এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। ক বলছে আড়াবাড়ি জঙ্গল রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, তো এটা ভুল, এটা হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। নেক্সট বলেছে কোচবিহারে টিপু সুলতান মসজিদটি অবস্থিত, এটা ভুল কারণ এটা কলকাতায় অবস্থিত। নেক্সট বলেছে মরুভূমি অঞ্চলে কৃষিকাজ ভালো হয়, এটাও ভুল, কৃষিকাজ ভালো কিন্তু হয় না মরুভূমি অঞ্চলে, যেহেতু জলের অভাব। তো নেক্সট বলেছে পিঁপড়েরা তাদের বাসায় ভবিষ্যতের জন্য খাবার জমিয়ে রাখে না, এটাও ভুল কিন্তু পিঁপড়েরা জমিয়ে রাখে খাবার। ঠিক আছে, নেক্সট বলেছে দীঘা বিজ্ঞান কেন্দ্রে সামুদ্রিক নানা মাছ জীবন্ত অবস্থায় রাখা রয়েছে, এটা ঠিক হবে। তারপর একটা বলছে রসুলদের গ্রামের জমিতে নানা রকম ফসল ফলতো, এটাও ঠিক হবে। 4 নম্বর বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। তাহলে বাম স্তম্ভে কী দিয়েছে, তাজমহল মুদ্রা নর্দমার জল, আর ডান স্তম্ভে কী দিয়েছে, কেনা বেচার মাধ্যম গৃহস্থলী নানা বর্জ্য পদার্থ আর আগ্রা। তাহলে তাজমহল কোথায় অবস্থিত, আগ্রাতে, তাজমহল অবস্থিত হচ্ছে আগ্রা। তাহলে আগ্রার পাশে আমরা ক লিখে দেবো। ঠিক আছে, নেক্সট বলেছে মুদ্রা, মুদ্রা কী হবে না কেনা বেচার মাধ্যম, তাহলে এটা হবে খ। তারপরে আছে নর্দমার জল, এটা হচ্ছে গৃহস্থলী নানা বর্জ্য, এটা হবে গ। নেক্সট 5 নম্বর কি বলছে, বেমানান শব্দটি খুঁজে বার করো। ঠিক আছে, তাহলে ক বলেছে স্থাপত্য সৌধ ভাস্কর্য আর পেরিস্কোপ। তাহলে এখানে বেমানান কোনটা, এটা বুঝতেই পাচ্ছি যে পেরিস্কোপটাই বেমানান। নেক্সট বলেছে পিঁপড়ে উইপোকা মৌমাছি হাতি, তো এখানে হাতি কিন্তু বেমানান। ঠিক আছে, 6 নম্বর কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও। 6-এর ক বলছে প্রথমে কিসের চাষ শুরু হয়েছিল, তাহলে উত্তর আমরা কী লিখবো, প্রথমে গম বার্লি ও যবের চাষ শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা কী কী হবে, গম বার্লি ও যব। ঠিক আছে, নেক্সট বলছে যে কুর্জি গাছ কোথায় দেখা যায়, তাহলে কুর্জি গাছ কিন্তু দেখা যায় মফলং পবিত্র বনভূমিতে। ঠিক আছে, মফলং পবিত্র বনভূমিতে। নেক্সট কোশ্চেন বলছে সূর্য মন্দির কোথায় অবস্থিত, তো এটা লিখবো সূর্য মন্দির অবস্থিত পুরীতে। নেক্সট আছে কোথায় জোয়ার গম আর বাজরা চাষ বেশি হয়, তাহলে এটা অ্যান্সার কিন্তু হবে পাঞ্জাবে। ঠিক আছে, পাঞ্জাবে হয়। তারপরে বলেছে শব্দ দূষণের একটি কারণ লেখো, তো এটা আমরা লিখব যে বেশি পরিমাণ শব্দবাজি বা বাজি পটকায় সমস্ত ফাটানোর ফলে শব্দ দূষণ হতে পারে, অথবা গাড়ির
জোরে বেশি গাড়ির জোরে হর্নের ফলে শব্দ দূষণ হতে পারে, ঠিক আছে, এটা আমি আর লিখলাম না। নেক্সট বলেছে প্রকৃতিবীক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে, তো এটা আমরা লিখব যে জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যে, জলপাইগুড়ির বক্সা অরণ্যে রয়েছে কিন্তু প্রকৃতিবীক্ষণ কেন্দ্র, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই ভিডিওতে 6 নম্বর অবধি আলোচনা করে দিলাম, ঠিক আছে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে আছে তো সেই কারণে আমরা 7 নম্বর থেকে নেক্সট ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি।